নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন এই মুহূর্তের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করতে চলেছি হাইকোর্টের পক্ষ থেকে আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনসত্তর হাজার শিক্ষকের কিন্তু চাকরি বাতিল করে দিল হাইকোর্ট এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ যেখানে সংরক্ষণ নীতি না মানায় ঊনসত্তর হাজার ইনসার্ভিস টিচারের পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিল হাইকোর্ট তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি ব্যাখ্যা করব। এর সাথে বত্রিশ হাজার মামলার কী সম্পর্ক রয়েছে আপনারা সবটাই জানতে পারবেন তবে তার আগে বলে রেখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বদমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ হাইকোর্ট ঊনসত্তর হাজার পুরো ইনসার্ভিস টিচারের প্যানেল বাতিল করে দিল তো এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইবেন বা অনেকে হয়তো ভাবছেন যে এখনও পর্যন্ত কোনো নিউজ চ্যানেলে বা সংবাদ মাধ্যমে খবরটি বেরোয়নি এটা কোথায় পাওয়া গেল। তো বিষয়টা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট প্রদেশের টিচার রিক্রুটমেন্ট হয়েছিল ঊনসত্তর হাজার টিচার রিক্রুটমেন্ট হয়েছিল কিছুদিন আগে সেই রিক্রুটমেন্ট প্রসেসকে পুরোটাই বাতিল করে দিল এবারে এলাহাবাদ হাইকোর্ট যেখানে সংরক্ষণ নিয়ম অর্থাৎ এই রিক্রুটমেন্ট হওয়ার কিছুদিন আগেই কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীদেরকে আলাদাভাবে চিহ্নিতকরণ করে তাদের জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা করেছিল যোগী সরকার কিন্তু তারপরেও দেখা গিয়েছে প্রাথমিকের এই নিয়োগের ক্ষেত্রে এই ঊনসত্তর হাজার নিয়োগের ক্ষেত্রে সেই সংরক্ষণ নীতিকে মানে সরকার বা রিক্রুটমেন্ট বোর্ড সেই জন্য কিন্তু তারা আদালতে দ্বারস্থ হন এবং আদালত এখানে দেখেছেন যে সংরক্ষণ নীতিকে না মেনে তারা প্যানেলটাকে তৈরি করেছে এখানে দুর্নীতির ইঙ্গিত পেয়েছে এলাহাবাদ হাইকোর্ট এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন এবং তিন মাসের মধ্যে যোগী সরকারকে সময় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট স্বচ্ছভাবে সংরক্ষণ নীতি মেনটেন করে রোস্টার মেনটেন করে পুরো ঊনসত্তর হাজার শিক্ষকের প্যানেল পাবলিশ করতে হবে তো এই প্রসঙ্গে বলি বিয়াল্লিশ হাজার নশো যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে সেখানেও কিন্তু কোনো রকমের সংরক্ষণ নিয়ম মানেনি প্রাইমারি বোর্ড তথা রাজ্য সরকার এবং সেক্ষেত্রেও আপনারা দেখেছেন জেনারেলের কাট অফ যেখানে দশ বা এগারোতে গিয়েছে সেখানে ও এসসি এদের কাট অফ কিন্তু আঠেরো কুড়িতে গিয়ে দাঁড়িয়েছে তো সেখানেও যেহেতু সেরকম সংরক্ষণ রুলস মেনটেন করা হয়নি এই মামলা বর্তমানে কিন্তু চলছে হাইকোর্টে রয়েছে তো এই নিয়েও কিন্তু আগামীতে হয়তো এই ধরনেরই রায় আসবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও এবং আপনারা জানেন বত্রিশ হাজারের প্যানেল অলরেডি বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেটা নিয়েও কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা চলছে তো একই রকমই কিন্তু দুর্নীতির অভিযোগে ঠিক এই ধরনের রায় কিন্তু প্রাইমারি ক্ষেত্রেও আসতে চলেছে আমাদের রাজ্যের ক্ষেত্রেও তো বন্ধুরা এই আপডেটটি এখন আপনাদেরকে জানালাম ভিডিওটি যে আপনাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে